রোজার ঈদের আগে যানজট নিরসনে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের উড়াল সড়কের বিমানবন্দর এলাকা থেকে গাজীপুর পর্যন্ত কয়েকটি অংশ ধাপে ধাপে খুলে দেওয়া হয়। তখন সাময়িকভাবে স্প্যানে স্টিলের পাতের ওপর পিচ ঢালাই দেওয়া হয়। উড়াল সড়কের ছয়টির মধ্যে পাঁচটির কাজ শেষ হলেও সম্প্রতি বিমানবন্দর এলাকার স্প্যানের তিনটি স্থানে পিচ ঢালাই উঠে যাওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে আমি ভাবছিলাম ত্রিপোলাইনে ফোন দেব, এখানে এই রাস্তা দিয়ে মানে এই রাস্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিকবিদ সবাই চলাচল করে, কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। পরে যখন এরকম নড়ে তখন মনে হয় যে ভেঙে পড়ে যাইতেছে, আমরা আতঙ্কিত হয়ে যাই হঠাৎ করে। এই অংশগুলোতে যানবাহন ধীরে চালাতে হয়, এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এই ভাঙাটা আপনার ফ্লাইওভার যখন হয়েছে হওয়ার পর প্রথম প্রথম ঠিক ছিল, কারণ বড় গাড়ি এখানে আনা হয় নাই।